আমার পিছনে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটাই হচ্ছে ভারত বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। এপারে আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের, আর ওপারটা বাংলাদেশ, আর এটাই ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন। গোটা কামরায় আমি একমাত্র প্যাসেঞ্জার। সুপ্রভাত বন্ধুরা, আমি বিশ্বজিৎ, বাংলাকে চিনতে আবার বেরিয়ে পড়লাম তোমাদেরকে সাথে করে। এবার অবশ্যই রেল লাইন, এই রেল লাইনের এমন কোথায় যাব যেটা একটা অভূতপূর্ণ জার্নি হবে আজকে, সেটা এই বাংলায় আছে ভারতবর্ষের শেষ রেল স্টেশন, সেটাই খুঁজতে আজকে বেরিয়ে পড়লাম এই সকালে। ভোরবেলাতেই বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন 5:57, আর এখন এটা আমি দাঁড়িয়ে আছি কালিয়াগঞ্জ স্টেশনে। সকালবেলাটায় সবাই বেছে নিয়েছেন মর্নিংওয়াকের জন্য, খুব ভালো শরীরের পক্ষে এবং স্বাস্থ্যের পক্ষে অবশ্যই। ভারতের স্বাধীনতার আগে দুই বাংলার যোগাযোগের ক্ষেত্রে এই লাইনটাই ছিল প্রথম এবং প্রধান মাধ্যম। তখন সেই পুরোনো আমলে কু ঝিকঝিক ট্রেন আর চলে যেত এই লাইন দিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত, কিন্তু তখন অবশ্য এই লাইনটা ছিল মিটার গেজ। আর 2004 সালের পর এই লাইনটা হয়ে যায় ব্রড গেজ। এই রেললাইনটা ভারতবর্ষের পুরনো লাইনের মধ্যে একটা। এখান থেকে 3 জোড়া ট্রেন যাতায়াত করে, 2 কলকাতার সাথে আর 1 দিল্লির সাথে। এখন বাজে সকাল 6:15, আর এই ট্রেনটা আসার টাইমটা হচ্ছে এখানে 6টার সময়, যেটা কলকাতা থেকে আসবে আর যাবে রাধিকাপুর পর্যন্ত। কিন্তু আমার তো বিধি বাম, ট্রেন কখনো রাইট টাইমে আসবেই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই স্বাভাবিক। ফাইটার ট্রেনটা প্রায় আসলো 6:07 সময়, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস উঠেও পড়লাম। কালিয়াগঞ্জে ফাঁকা হয়ে গেছে গোটা ট্রেনটা, দু একজন আছে অবশ্য, আর এই কামরায় আমি একমাত্র প্যাসেঞ্জার, যাচ্ছি রাধিকাপুর, ভারতবর্ষের লাস্ট রেলওয়ে স্টেশন। প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা, আর ভালো লাগছে। দেখতে চলে আসলাম রাধিকাপুর স্টেশন, মাত্র 12 কিলোমিটার কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর, এটাই ভারতবর্ষের লাস্ট রেলওয়ে স্টেশন। আমার পিছনে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটাই হচ্ছে ভারত বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। এপারে আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের, আর ওপারটা বাংলাদেশ, আর এটাই ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন। সত্যি অভূতপূর্ব জার্নি, ভারত বাংলাদেশ সীমান্তের শেষ রেলওয়ে স্টেশন রাধিকাপুরে এসে নিজেকে ধন্য মনে করলাম। আর গেটের সামনে সত্যি একটা ইতিহাস, মাত্র 2 দেশ আলাদা, আর গেটের এপার আর ওপারে সবাই বাঙালি, প্রকৃতি সেটাও একই সাগরের তলে আমরা দুজনেই, কিন্তু গেটটাকে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে। ওপারে যে ট্র্যাক্টর চলছে, জমি গ্রাম সবই বাংলাদেশের,
আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার এই গেটের সামনে। সত্যি অভূতপূর্ব অভিজ্ঞতা আজকে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। ভারত বাংলাদেশ সীমান্তের শেষ জায়গা, লাস্ট পয়েন্ট, আর ভারতের রেলওয়ে স্টেশন, এটাও লাস্ট। এই বাংলায় আর যোগাযোগের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে এই রেলগেটটাই একমাত্র মাধ্যম। সত্যি অভূতপূর্ব আজকে জার্নিটা, ভাবা যায় না। দুটো ট্রেন দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্মে, ফাঁকা একদম। এখন অবশ্য কলকাতা ছাড়া কোনো ট্রেন এখান থেকে চলছে না, দিল্লি বা শিলিগুড়ি অথবা কাটিহারের দিকে, কারণ লকডাউন, আর আগস্ট মাস থেকে চালু হওয়ার কথা হয়েছে। কিন্তু একটা কথাই রাধিকাপুরে এসে মনে হচ্ছে যে ভারতবর্ষের লাস্ট রেলওয়ে স্টেশনে এসে, যে বহির্বাণিজ্যের ক্ষেত্রেই হোক বা যোগাযোগ ক্ষেত্রে, দুই বাংলায় সত্যি এর অবদান অপরিসীম। স্টিম ইঞ্জিনের যুগ শেষ করে আজকে ডিজেল ইঞ্জিনের যুগ। ইলেকট্রিফিকেশন এখানে হয়নি অবশ্য, কিন্তু ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন রাধিকাপুর একটা অভূতপূর্ব জায়গা, ঐতিহাসিক জায়গা। চাঁদের হাটে আজকে আমি অতিথি, আর এই সুন্দর সন্ধ্যাটা কাটিয়ে দিলাম এই চাঁদের হাটে মাঝখানে।
এই সন্ধ্যাবেলায় কালিয়াগঞ্জের এই রাসমঞ্চে এখন সন্ধ্যা আরতি চলছে। সারাটা দিন ঘুরলাম সেই সীমান্তের শেষ রেলওয়ে স্টেশন থেকে শুরু করে আজকে সন্ধ্যাটা আমার আত্মীয়ের একটা ছোট অনুষ্ঠানে কাটিয়ে দিলাম, আর এখন এই কালিয়াগঞ্জের রাসমঞ্চে ঘুরে বেড়াচ্ছি। কালিয়াগঞ্জের রাসমঞ্চটা কালিয়াগঞ্জের শহরবাসীর কাছে একটা গৌরবের স্থান, ধর্মের স্থান বা বিশ্বাসের স্থান। বছরের প্রতিটা দিন অপেক্ষা করে থাকে সেই মাঘ মাসের কয়েকটা দিনের জন্য, যখন তার বাড়িতে অতিথি আসার জন্য তারা ব্যাকুল হয়ে যায়। সত্যি এ একটা অভূতপূর্ব জায়গা। বাংলাকে চিনতে হলে বাংলার এ প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াতে হবে, আর সেটা এপার হোক বা ওপার বাংলা, বাংলা আছে বাংলার মাঠে, এটা বাংলার অন্তরেই বাংলাকে খুঁজে পাওয়া যাবে। আমার এই ভিডিওটা কেমন লাগবে তোমাদের? ভালো লাগলে একটা লাইক, আর যারা নতুন দেখছো আমার জার্নির সাথে নতুন পরিচিত হয়েছে তার একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কারণ আমার অভিজ্ঞতা আমার জার্নি তোমরা নতুন নতুন কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে আজকের মতো আবার টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।